হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসূত্রের টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিওতে জমির তথ্য, জমির দাগের বিবরণ, খতিয়ান নাম্বার কিভাবে দেখবেন সে নিয়ে আজের ভিডিও। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। দাগের তথ্য, দাগের বিবরণ, জমির খতিয়ান নাম্বার দেখার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর গুগলে টাইপ করব বাংলার ভূমি, বাংলার ভূমি টাইপ করে নিলাম। এরপর সার্চ করে নেব, বাংলার ভূমি টাইপ করে সার্চ করে নেব। দেখুন চলে এসছে প্রথমেই বাংলার ভূমি, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ ডিপার্টমেন্ট, অপশনটিতে ক্লিক করে নিতে হবে। দেখুন চলে এসছে মেন পেজ বাংলার ভূমি, তারপরে যে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর চলে এসছে। এখানে রয়েছে নো ইওর প্রপার্টি, এই নো ইওর প্রপার্টি অপশানে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে নো ইওর প্রপার্টি অপশানে ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য সাইন আপ অপশানে ক্লিক করে নিতে হবে। তখন চলে এসেছে সাইন আপ অপশানে ক্লিক করার পর পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ফর্মটি ফিল আপ করে নিতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম এখানে বসিয়ে দিতে হবে, তারপর মিডিল নাম থেকে থাকলে মিডিল নেম এখানে বসাতে হবে, তারপর লাস্ট নেম, লাস্ট নেমটি এখানে বসিয়ে দিতে হবে, তারপর এখানে গার্জেন নেম অর্থাৎ ফাদার্স নেম আমি এখানে বসিয়ে দিলাম, তারপর অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে, ইউজার টাইপ সিটিজেন, সিটিজেন অপশানে ক্লিক করে রাখতে হবে। যদি ব্রিক ফিল্ড ওনার হন অর্থাৎ ইট ভাটার জন্য আবেদন করে থাকেন তাহলে ব্রিক ফিল্ড ওনার করতে হবে। তো আমি সিটিজেন অপশানে ক্লিক করে নিলাম। এরপর মিউনিসিপালিটি, মিউনিসিপ্যালিটি এন্টার মিউনিসিপ্যালিটি নেম হিয়ার, মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকলে মিউনিসিপ্যালিটির নাম এখানে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, এখানে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটি এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপর পিনকোড, আপনার পিনকোড অর্থাৎ জিপ কোড এখানে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে নিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে, ইমেল অ্যাড্রেসে ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ব্যাঙ্ক, যে মোবাইল নাম্বারে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে বলা হয়েছে। তারপর মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে পাসওয়ার্ড, আপনাকে এখানে নিজস্ব পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড তৈরি করার জন্য 8 ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন, পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনি 8 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, অর্থাৎ নামের একটি বড় অক্ষর, নামের একটি ছোট অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার, একটি নাম্বার দিতে বলা হয়েছে। ওই পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে নিতে হবে। তারপরে ক্যাপচা কোড এখানে বসিয়ে দিতে হবে, এন্টার ক্যাপচা কোড, ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে নেবেন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। তো চলুন, রেজিস্ট্রেশন করার পর নো ইওর প্রপার্টি অপশানে ক্লিক করে নিলাম, ইউজার আইডি টাইপ, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড এখানে বসিয়ে দিতে হবে, ক্যাপচা কোড এখানে বসিয়ে দিতে হবে। তারপর লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর চলে এসছে একটি পেজ, এখানে লেখা রয়েছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, অর্থাৎ খতিয়ান নাম্বার, দাগ নাম্বার তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। তার জন্য এখানে মৌজা আইডেন্টিফিকেশন, কোড ওয়াইজ, নেম ওয়াইজ, কোড ওয়াইজ অথবা নেম ওয়াইজ, এখানে কোড ওয়াইজ করতে গেলে আপনাকে কোড ওয়াইজ ক্লিক করে নিতে হবে, আর নেম ওয়াইজ করতে গেলে নেম ওয়াইজ। এখানে মৌজা নেম আপনাকে কোড অথবা নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো আমি কোড ওয়াইজ করে দিলাম, সিলেক্ট করে নিতে হবে, আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলেন। তারপর রয়েছে ব্লক, ব্লক সিলেক্ট করে নিতে হবে। তারপর রয়েছে মৌজা, এখানে যে মৌজা আপনি সার্চিং করতে চাইছেন সেই মৌজাটি আপনাকে চয়েস করে নিতে হবে। তো এখানে কোড না জেনে থাকলে নাম ওয়াইজ আপনি সিলেক্ট করে নেবেন। নাম ওয়াইজে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ চলে এসছে সব ডিস্ট্রিক্টগুলির নাম, এখানে ডিস্ট্রিক্টটি চয়েস করে নিতে হবে। তারপর ব্লক অপশানে গিয়ে ব্লকটি চয়েস করে নিতে হবে। তারপর মৌজা অপশানে গিয়ে দেখুন এখানে
না ময়েস্ট চলে এসছে, এখানে মোজা অপশনটি আপনাকে মোজাতে মোজার নাম আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলাম। তারপর রয়েছে খতিয়ান টাইপ, এখানে নর্মাল খতিয়ান আপনি, তো নর্মাল খতিয়ান দেখার জন্য সার্চ বাই খতিয়ানে নর্মাল খতিয়ান করে দিলাম। এরপর যদি দাগের তথ্য জানতে চাই তাহলে সার্চ বাই প্লট অপশানে ক্লিক করে নিতে হবে, তো সার্চ বাই প্লট অপশানে ক্লিক করে নিলাম। এবার এখানে প্লট নাম্বার বসিয়ে দিতে হবে, দেখুন প্লট নাম্বার একটু বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এরপর এন্টার ক্যাপচা কোড, এই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলাম। এরপর ভিউ অপশানে ক্লিক করে নিতে হবে, দেখুন চলে এসছে লাইভ ডেট অ্যাজ অন ডেট চলে এসছে, জেল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, পিএস দেওয়া রয়েছে। এরপর এই মোজাতে কতজন ব্যক্তির নাম রয়েছে আপনি নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন, তো এখানে স্ক্রল ডাউন করলে দেখা যাচ্ছে যে এই সব ব্যক্তির নাম রয়েছে, স্ক্রল ডাউন করে দেখতে পাওয়া যাবে। দেখে নিলাম, তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।